সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি ইয়াসমিন রিমু। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মার্চ থেকে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ, প্যাকেট কিংবা বোতলজাত করতে লিটারে অন্তত 10 টাকা দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা। রাজধানীতে বেশি ভাড়া আদায় করেই যাচ্ছে গণপরিবহনগুলো, হাফ ভাড়া কার্যকরের দাবিতে নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। জাতিসংঘে রোহিঙ্গা সুরক্ষা প্রস্তাব পাস, সমস্যার কারণ বের করা সহ বাংলাদেশের সঙ্গে চুক্তি মানতে মিয়ানমারের প্রতি আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 17 মার্চ থেকে বাজারে সব ধরনের খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট করছেন সৌরভ রহমান। বাজারে যত তেল বিক্রি হয় তার 70 ভাগই যায় এভাবে খোলা, ফলে জানা যায় না কোন তেল কোন প্রতিষ্ঠানের আমদানি করা, মান কেমন কিংবা ভেজাল আছে কিনা। শুধু তাই নয়, ভোজ্য তেলে ভিটামিন এ, ডি আর ই নিশ্চিত করার সরকারি যে বাধ্যবাধকতা আছে তাও বাস্তবায়ন সম্ভব হয় না এই প্রক্রিয়ায়। আর তাই সয়াবিন, পাম, সুপার পাম সহ সব ধরনের তেল প্যাকেটজাত করে বাজারে সরবরাহ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য উদ্যোগ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী মার্চ মাস থেকে আপনার কোনো তেল আমরা লুজ বিক্রি হবে না, বিশেষ করে ভোজ্য তেল। সেখানে আপনার হয়তো পলিপ্যাক বা পাউচ বোতল অথবা আপনার ক্যানে বা আমাদের যেটা বলি পেট বোতলে বিক্রি হবে। সরকারের সাথে কোম্পানিদের যে ধরনের একটা ধরেন আননেসেসারি হ্যাসেল, যে আসলে প্রোডাক্টটা বিএসটিআই সহ যে আসলে প্রোডাক্ট আমরা কী দিচ্ছি, এটা এই সমস্যাটা দূর হবে, এটা সবচেয়ে বড় সুবিধা। বর্তমানে 5 থেকে 6টি প্রতিষ্ঠান বিশ্ব বাজার থেকে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে তা দেশে শোধন করে এবং সরবরাহ করে। নতুন সিদ্ধান্তকে সামনে রেখে এসব প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন প্যাকেটের উদ্যোগ শুরু করেছে, যেখানে 250 ml থেকে শুরু করে 20 লিটার ধারণ ক্ষমতার ক্যান প্রস্তুত করা হচ্ছে। তবে এজন্য যে খরচ হবে তা পণ্যের উপর যোগ হবে বলে জানিয়েছেন বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এখন বাল্ক যেই লোকটা বাল্কে খাচ্ছে সে তো 1 লিটারে 15 টাকা কম কিনে খাচ্ছে, যখন সে প্যাকে খাবে তাকে ওই চার্জটা তো দিতেই হবে। আলটিমেটলি তো কোম্পানিগুলো প্রোডাক্ট কস্ট যেটা আসবে প্রোডাক্টের উপরে চাপাবে। পিটি বোতলে অন অ্যান অ্যারাউন্ড 15 টাকা পার লিটার, আর পাউচ প্যাকে 10 থেকে 11 টাকা পার লিটার। প্রতি বছর দেশে প্রায় 20 থেকে 22 লাখ টনের মতো ভোজ্য তেল আমদানি হয়। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীতে বেশি ভাড়া আদায় করেই যাচ্ছে গণপরিবহনগুলো, এ নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডাও হচ্ছে। এছাড়া বাসে হাফ পাস চালু ও শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অসদাচরণের প্রতিবাদে ঢাকা কলেজের সামনে বিক্ষোভ ও 1 ঘন্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ওই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নিলেও আগামী শনিবারের মধ্যে হাফ পাস চালু না হলে আবার আন্দোলনের কথা বলেছেন শিক্ষার্থীরা। এদিকে গত কয়েকদিনের তুলনায় আজ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিছুটা কমেছে বলছেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা। সকাল থেকে কলাবাগান এলাকায় ভাড়ার চার্ট না থাকা, মালামাল পরিবহন সহ নানা কারণে কয়েকটি বাসে জরিমানা করা হয়। যাত্রীরা বলছেন নিয়মিত অভিযান চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। এ পর্যন্ত আমরা প্রায় 25টি গাড়িতে অভিযান পরিচালনা করেছি, তার মধ্যে 7টা গাড়িতে আমরা অভিযোগ পেয়েছি। এখানে এই অভিযোগগুলো সাধারণত হচ্ছে ভাড়া চার্ট না থাকা, তবে অতিরিক্ত ভাড়া আদায় করছে এরকম অভিযোগ খুব বেশি পাওয়া যায়নি। আর আমরা 7টা গাড়িতে অভিযোগ করে এ পর্যন্ত 14,000 টাকা জরিমানা আদায় করেছি। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার জাহিদ সেলিম। সেলিম, বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে, ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে, সব মিলিয়ে পরিস্থিতি এখন কেমন? রিমু, সকালে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা অর্ধেক ভাড়ার দাবিতে তারা বিক্ষোভ করেছে, এবং সেখানে
বেশ কয়েকজন বাস শ্রমিককে কিন্তু মারধরের ঘটনাও ঘটেছে। তার পরক্ষণেই কলেজের শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তারা কিন্তু আপনি যেটি বলছিলেন শনিবারের মধ্যে তারা একটা দাবির কথা জানিয়েছেন, এটি যদি সম্পন্ন না করা হয় তাহলে তারা আবার আন্দোলনে যাবেন। তো আমি একটু বলে রাখি, সকাল থেকে আমি রাজধানীর বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, কিছু জায়গায় কিন্তু খণ্ড খণ্ড অভিযোগ আমি পেয়েছি যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এগুলো রয়েছে, এবং একই সঙ্গে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনাও ঘটেছে। আর তারপরে যেখানে ভ্রাম্যমাণ আদালত চলছে বেশ কয়েকটি জায়গায়, তার মধ্যে একটি জায়গা কলাবাগান, আমি কলাবাগানে সকাল থেকে ছিলাম। এখানে আজিমপুর থেকে শুরু করে সাভার পর্যন্ত যে রুটটি রয়েছে এখানে কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে। সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা এখানে ছিলেন, তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি চেক করেছেন এবং তারা বলছেন যে যে অভিযোগ সাধারণত এর আগে তারা পেয়েছেন যে অতিরিক্ত ভাড়া, সেই অভিযোগ আজকে তারা পাননি। তারা অন্যান্য অনিয়ম এখানে রয়েছে, যেমন ভাড়ার চার্ট না থাকা কিংবা অতিরিক্ত মালামাল বহন করা, সেই বিষয়ের কারণে কিন্তু তারা অনেকগুলোই জরিমানা করেছেন। তবে একটি বিষয় লক্ষণীয়, গতকালকের থেকে আজকে কিন্তু বাসের পরিমাণ কিছুটা বেশি। যাত্রী শ্রমিকরা বলছেন তারা গতকাল বন্ধ রেখেছিলেন, আজকে তারা অনেকটাই চালু করেছেন। তবে একটা বিষয় আজ শ্রমিকরা স্বীকার করেছেন, এবার যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু অনেক বেশি, এটি কিন্তু বাস শ্রমিকরাই বলছেন। তবে তারা বলছেন এই সমাধান আসলে মালিক এবং সরকারকে মিলেই করতে হবে, তা না হলে কিন্তু সামনে এই পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। রিমো জাহেদ সেলিম, আপনাকে ধন্যবাদ। এদিকে গণপরিবহনে ভাড়া বাড়িয়ে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যাত্রীদের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এক থেকে তিন কিলোমিটার দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা প্রায় 55% বেশি হলেও স্বল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার 2-3 গুণ বাড়তি ভাড়া আদায়ের কারণে স্বল্প দূরত্বে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন তাকে অবিলম্বে বিদেশে পাঠানো জরুরি। তার বাইরে চিকিৎসা করাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ডাক্তাররাই বলছেন যে তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন, এটা তারা আশা করেন। অবিলম্বে দেশের বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করে এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না, কারণ এই নেত্রীর যে অবদান, এই নেত্রীর অবদান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। এদিকে কিছুক্ষণ আগে জাতীয় সংসদে আইনমন্ত্রী আবারও বলেছেন দণ্ডিত হবার কারণে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ আইনে নেই। বেগম খালেদা জিয়ার ব্যাপারে যেসব তথ্য, শারীরিক তথ্য দিচ্ছেন তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু একজন সাজাপ্রাপ্ত যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা, সেই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের কোটি কোটি টাকার অপচয়, অপব্যয় ও আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। গত বছর মাছরাঙার প্রতিবেদনে উঠে এসেছিল টাকা লোপাটের চিত্র। নূর সিদ্দিকী রিপোর্ট। শিক্ষার্থী বিবেচনায় হাবিবুল্লাহ বাহার কলেজ দেশে বৃহত্তম, কিন্তু দুর্নীতি এবং অনিয়ম, অপচয়, অপব্যয়ে কলেজের তহবিল এখন প্রায় শূন্য। এই কলেজটা দুর্নীতি, অনিয়ম এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার শিকার হয়ে যে এই অবস্থায় আসাটা অত্যন্ত দুঃখজনক। অনেকদিন আগে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম আছে, অর্থ সংগ্রহেরও সব তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে দেখা গেছে 93,58,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আর্থিক বিধি অনুসরণ করা হয়নি। একই সঙ্গে এই কলেজই প্রথম আসবাবপত্র ক্রয়ের জন্য নিয়োগ করেছিলেন একজন কনসালটেন্ট, আর এতে হয়েছে অর্থের অপচয়। কলেজের জন্য একটি গাড়ি এবং জেনারেটর কেনায় খরচ করা হয়েছে 36 লাখ টাকা, আর তাতে মানা হয়নি সরকারি ক্রয় নীতি, ফলে ভ্যাট পায়নি রাষ্ট্র। কলেজের পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধি, গাছ রোপণ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং পূজার নামে বিপুল পরিমাণ টাকা খরচ হলেও তার সঠিক কোনো ভাউচার পায়নি তদন্ত দল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের নামে খরচ করা 2 লাখ টাকার ভাউচারে
অধ্যক্ষের স্বাক্ষর আছে, কিন্তু তাতে কোনো তারিখ নেই। ডেঙ্গু আক্রান্তদের জন্য মিলাদ পড়ানো হলেও এই কলেজের কোনো শিক্ষক কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন কোনো প্রমাণ পায়নি তদন্ত দল। কলেজের উন্নয়ন খাতে ভুয়া ভাউচার দিয়ে 2 কোটি টাকা আত্মসাতের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। 2017 থেকে 2020 সাল পর্যন্ত গভর্নিং বডি সভার জন্য এই কলেজ ব্যয় করেছে 20,15,000 টাকা, আর সভায় হাজির হওয়ার জন্য সভাপতি থেকে প্রতিজন সদস্য পর্যন্ত ভাতা নিতেন 7,000 থেকে 5,000 টাকা। এর বাইরে সাবেক সভাপতি প্রতিবার কলেজ ভিজিটের জন্য 3,000 টাকা করে ভাতা নিতেন। প্রতিদিন আসতেন না, সপ্তাহে 4 দিন, কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন, 2 দিন, 1-2 দিনই আসতে বেশি। তৃতীয় শ্রেণীর এক কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তার সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয় এতে। মেবি মন্ত্রণালয় একটা চিঠি দিছে, আমরা একটা কপি পেয়েছিলাম যে ব্রডশিট জবাব দ্রুত প্রেরণ করার জন্য মানসিকে লিখছে। তো নিয়ম হলো রিপোর্ট পাওয়ার 15 দিনের মধ্যে প্রতিষ্ঠান ব্রডশিট জবাব দিবে আমাদের অধিদপ্তরকে, গভর্নিং বডির মাধ্যমে অধিদপ্তরকে। অধিদপ্তর এটা মন্ত্রণালয়ে প্রেরণ করবে তাদের মতামত সহ, তারপর সেখানে ত্রিপক্ষীয় বৈঠক হয়ে এটা সমাধান হবে। তদন্ত কমিটির হিসেবে কলেজের কেনাকাটা ও নির্মাণ সহ বিভিন্ন খাতে ব্যয় করা মোট টাকার ভ্যাট ট্যাক্স বাবদ প্রায় 5 কোটি টাকা আদায়যোগ্য। এর বাইরেও কয়েক কোটি টাকা অপচয় ও অপব্যয়ের কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। রাষ্ট্র চাইলে তো সকল ধরনের ব্যবস্থায় নিতে পারে, এমপিও তো বন্ধ করতে পারে, অবসর কল্যাণে তারা প্রাপ্তি থাকে সেখান থেকে কেটে নিতে পারে, টাকা ফিরিয়ে পাওয়ার স্কোপ আছে, কোনো কোনো সোর্স তো আছে, ইভেন দুর্নীতি মনে করলে তো মামলাও করতে পারে। দেশের প্রচলিত আইন এবং নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার বা সরকার থেকে যে ব্যবস্থা নেওয়া হয় সেটার প্রতি অবশ্যই আমাদের সমর্থন থাকবে। হাবিবুল্লাহ বাহার কলেজকে যদি জাতীয়করণ করা হয় তাহলে এখানে একটি স্থায়ী সমাধান হবে এবং সরকারও লাভবান হবে বলে আমি মনে করি। এই প্রতিবেদনে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক কর্মচারী এবং অযোগ্য ব্যক্তিকে নিয়োগের বিষয়টিও উঠে এসেছে, আর এসব করতে গিয়ে হয়েছে বিপুল অনিয়ম এবং দুর্নীতি। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। অনলাইনে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণ করছে যশোর শিক্ষা বোর্ড। এতে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো ব্যবহার ও সংগ্রহের সুবিধা পাবে শিক্ষার্থীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন স্টুডেন্ট প্রোফাইল ব্যবস্থা চালু করেছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীর যাবতীয় তথ্য থাকবে, এতে থাকবে সার্টিফিকেটও। এতে এসএসসি কিংবা এইচএসসি পর্যায়ে ফর্ম পূরণের দরকার হবে না বলছেন বোর্ড চেয়ারম্যান। সহজ হবে তথ্য যাচাই করার প্রক্রিয়াও। একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে বোর্ড থেকে ওর প্রোফাইলে চলে যাবে, সার্টিফিকেট চলে যাবে। এইভাবে সে দ্বাদশ বা ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত বোর্ড থেকে যত অর্জন স্বয়ংক্রিয়ভাবে তার প্রোফাইলে চলে যাবে, ওখানে সার্টিফিকেট সব আপলোড হয়ে থাকবে স্থায়ীভাবে। এটা হবে একটা বিশাল একটা তথ্য ভান্ডার বাংলাদেশের জন্য। ও বৃদ্ধ বয়সে বা বিদেশে গেলে কোথায় কোন অবস্থায় আছে সব আমরা জানতে পারবো। তবে তথ্য পূরণ করার প্রক্রিয়া বুঝে উঠতে পারছে না অনেক শিক্ষার্থী। সেটা আপডেট কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছে না বলে আজকে স্কুলে এসেছি স্যারদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। স্টুডেন্ট প্রোফাইল আপডেটের জন্য আমাদের স্টুডেন্টদের আমরা SMS দিচ্ছি এবং তাদের যাবতীয় সমস্যা যদি হয়, কেউ স্কুলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে তার স্কুলে আসছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। শিক্ষকরা বলছেন এই প্রোফাইলে শিক্ষার্থীরা নিজেরাই তথ্য আপলোড দেবেন, ফলে বানান সহ নানা ভুলের সম্ভাবনাও কমবে। এই প্রোফাইল করার ফলে শিক্ষার্থী পূর্বেই তার প্রদত্ত সমস্ত তথ্য উপাত্ত সঠিক আছে কিনা সেটা তারা দেখে নিতে পারছে এবং শিক্ষা বোর্ড সে সুযোগ করে দিয়েছে যে তার ভুল তথ্যগুলো যেন সে সংশোধন করতে পারে। এখন থেকে কারো সার্টিফিকেট পকেটে করে বয়ে বেড়াতে হবে না, সঙ্গে করে রাখতে হবে না, আগুনে পুড়ে যাবে না, হারাবে না, অ্যাটেস্টেড করতে হবে না। অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে বোর্ডের 30,00,000 শিক্ষার্থীর তথ্য আপলোডের প্রক্রিয়া আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে কাল থেকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ ভালো খেলতে চায় বাংলাদেশ। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক। ওয়ার্ল্ড কাপের পরও এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ, এই সিরিজটা ভালো ক্রিকেট খেলার এবং নিজেদের
ক্যাপাবিলিটি প্রুফ করার জন্য এটা ভালো একটা সুযোগ। যে আমার সিরিজ আর রিয়ে সিরিজ টু সিরিজ আবি ফোকাস করে আমরা, এটা ঠিক যে আমরা বিশ্বকাপে বেশ ভালো খেলেছি, দলের প্রত্যেককে মানসিকভাবে বেশ চাঙ্গা, তবে সেটা আপাতত অতীত। এই মুহূর্তে আমরা সবাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবছি, আমরা বিশ্বকাপের পারফরম্যান্সটা এই সিরিজে ধরে রাখতে চাই। আমরা মিলা এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্চ থেকে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ, প্যাকেট কিংবা বোতলজাত করতে লিটারে অন্তত 10 টাকা দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা। রাজধানীতে বেশি ভাড়া আদায় করেই যাচ্ছে গণপরিবহনগুলো, হাফ ভাড়া কার্যকরের দাবিতে নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। জাতিসংঘে রোহিঙ্গা সুরক্ষা প্রস্তাব পাশ, সমস্যার কারণ বের করা সহ বাংলাদেশের সঙ্গে চুক্তি মানতে মিয়ানমারের প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।